কলেজে এক্সিবিশন বসেছিল, তো সেখানে গিয়ে আমরা দেখলাম যে কত সুন্দর সুন্দর জিনিস আছে। চলো তোমাদের দেখাই। এখানে কত সুন্দর সুন্দর আংটি, চুড়ি, তারপরে কত সুন্দর সুন্দর কানের খুব সুন্দর জিনিস ছিল। তারপরে এই সাইডটাতে দেখো তোমরা কত সুন্দর সুন্দর হার, তারপরে শাড়ি, কি সুন্দর লাগছে। কত সুন্দর সুন্দর কানের আছে, এই কানেরগুলো কত সুন্দর লাগছিল। এখানে যে রাখা ছিল খুব সুন্দর, এখানে পরপর সব তাকের মতো করে সুন্দর সুন্দর সাজানো কানের। আর এই সব চুড়িগুলো, এইগুলো হচ্ছে তোমার হাতে তৈরি করা চুড়ি, খুব সুন্দর। এখান থেকে আমি চুড়িও নিয়েছি অবশ্য, কানের আছে, এখানে হার আছে। তো আমি যেগুলো নিয়েছি সেগুলো তোমাদের আমি লাস্টে দেখাবো, তো তোমরা আগে দেখে না এখানে কী কী আছে। এখানটাতে আবার গোপাল ঠাকুরের জামা, হার, তারপর কত রকমের বোতল, টিফিন বক্স সব বিক্রি হচ্ছিলো। আর এইখানটাতে সব ফেস ওয়াশ, তারপরে তোমার লিপস্টিক, তারপরে ব্রাশ, মানে অনেক রকম মানে প্রোডাক্টের সমস্ত জিনিস এখানটাতেই পাওয়া যাচ্ছিলো আর কি। তো এবার এদিকটাতে অনেক রকম সেই হাড়ি ছিল, তো খুবই সুন্দর। আবার এই সাইডটাতে অনেক রকম সুন্দর সুন্দর কাপড়, এখানে এনারা কাপড়গুলো হাতেই তৈরি করেছে। তারপরে এই এখানে যে কুর্তিগুলো আছে, তো এই খুব সুন্দর সুন্দর এই কুর্তিগুলোও হাতে তৈরি। এখানে এই দিদিটাও এই যে গামছা তৈরি, প্যান্ট, তারপরে কত রকমের কানের হাতে তৈরি সব কিছু, তারপরে সব হার টার সব কিছু তৈরি করেছে। এখানে এদিকটাতে আবার সব গোল্ডেনের জিনিস ছিল, সব গোল্ডেন চুড়ি, গোল্ডেন হার, গোল্ডেন কানের সব কিছুই প্রায় এখানে, খুব সুন্দর লাগছিলো এই জায়গাটা। তো আমাদের ম্যামরা হচ্ছে তোমার অনেক কিছু শাড়ি টাড়ি কিনছিলেন, তো আমরা বললাম যে ম্যাম আমি ব্লগ করছি তো হাই করে দাও, তো ম্যাম হাই করলেন। তো আমরা স্যারকেও বলছিলাম আর কি হাই করার জন্য, তো স্যারও তাই জন্য হাই করলো। তো এখানে আমাদের ক্লাসে ফিলোসফি ম্যামও হচ্ছে শাড়ি, তারপরে গয়না অনেক কিছু নিয়ে বসেছিলেন। তো ম্যামের স্টলটা আমরা খুব সুন্দর করে দেখালাম, আর ম্যামকে দেখাচ্ছিলাম, ওই জন্য ম্যাম একটু হেসে দিলেন। তো চলো এবার ম্যামের স্টল থেকে অন্য একটা জায়গায় যাওয়া যাক। তো ইনি হচ্ছেন আমাদের একজন ফিলোসফি ম্যাম, তো উনি অনেক কিছু কিনছিলেন আগেই, ম্যামকে আপনারা দেখলেন। এখানেও সব গোল্ডেনেরই জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, হার, কানের আংটি সব কিছু। তো চলো এবার আমরা গোটাটাই তোমাদের দেখানো হয়ে গেল ঘুরে, তো সব কিছুই প্রায় দেখিয়ে দিয়েছি সব স্টলই। তো খুব সুন্দরই লাগলো আমাদের এখানে গিয়ে, তো আমরাও প্রায় কিছু কিছু জিনিস কিনেছি আর কি। আমরাও এবার কিছু কেনাকাটি করলাম এখান থেকে, অনেক কিছু কিনেছি, সেটা আমি তোমাদের লাস্টে ভিডিওর লাস্টে দেখাবো যে আমি কী কী কিনলাম। বাইরের দিকটাতে এবার এখানে সব খাবার দাবার সব স্টল বসেছিল, ফুচকা, কেক, বিরিয়ানি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ অনেক কিছুই বসেছিল। প্রায় পুরো জায়গাটাই তোমাদের ঘুরে দেখানো হয়ে গেল। আমি এবার আমার এই ব্লগটা এখানেই শেষ করছি, তো আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। তো তোমরা ভালো থেকো, বাই বাই।